একক বয়ন শিল্পে বিশ্বে সর্বোচ্চ স্থান দখল করে আছে কোন দেশ? চিনি শিল্পে বিশ্বে প্রথম স্থান দখল করে আছে কোন দেশ? কিংবা আমি যদি বলি যে পাট শিল্পে বিশ্বের শীর্ষ দেশ কোনটি, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সিমেন্স। আমরা HSC জিওগ্রাফি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করছিলাম এবং শিল্প ও ইন্ডাস্ট্রি অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে আমরা জেনেছি, বৈশ্বিক শিল্পগুলো নিয়ে আমরা জেনেছি এবং সেগুলো সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমরা সংগ্রহ করেছি। তো আগে আমরা চিনি শিল্প, সার শিল্প, তৈরি পোশাক শিল্প কিংবা ওষুধ শিল্প ইত্যাদিকে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখেছি, বাংলাদেশের শিল্পগুলোর অবস্থান কেমন সেটি থেকে দেখেছি। আজকে আমরা আলোচনা করব, ওই যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলাম, বলেছিলাম প্রশ্নগুলোর উত্তর একটি দেশ, ভারত। আজকে আমরা ভারতের শিল্পসমূহ নিয়ে আলোচনা করব। দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটি সাথে বাংলাদেশের কিন্তু সংস্কৃতিগত দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে অনেক মিল রয়েছে। তো বাংলাদেশের পাশাপাশি আমরা একই দেশ ভারতের সম্পর্কেও আমরা জানবো। তো আজকে আমরা আলোচনা করব এই দেশটিতে অর্থনৈতিক উন্নয়নে শিল্পের ভূমিকাটি কেমন, যেহেতু বর্তমান যুগ শিল্পের যুগ, তো আমাদের প্রতিবেশী রাষ্ট্রে শিল্প স্থাপন, উন্নয়ন, উৎপাদন কিংবা বাণিজ্যে কী ধরনের ভূমিকা তারা রাখছে বা তাদের শিল্প নিয়ে তাদের ভাবনাটি কি, সেটি সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ভারতের শিল্প সমূহ সম্পর্কে জানা শুরু করি। ভারত, ইন্ডিয়া, লৌহ ও ইস্পাত শিল্পের কথা যদি বিবেচনা করি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, তাহলে দেখব লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল, শক্তি সম্পদ ও মূলধনে প্রাচুর্য থাকায় ভারত কিন্তু এ শিল্পে যথেষ্ট উন্নত। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টিল ওয়াইজ, মানে স্টেট ওয়াইজ স্টিল প্রোডাকশনের ক্ষেত্রে আমরা প্রথমত দেখতে পাচ্ছি ওড়িশা, দ্বিতীয়ত দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, চতুর্থত আমরা কর্ণাটক, পঞ্চমত আমরা মহারাষ্ট্র, ষষ্ঠ স্থানে দেখছি গুজরাট, সপ্তম স্থানে দেখছি ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ভারতের অনেকগুলো রাজ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বড় বড় রাজ্যগুলো কিন্তু তারা স্টিল প্রোডাকশনে কিন্তু অনেকটাই এগিয়ে। এবং এগুলো রাজ্যের আমরা দেখতে পারি যে পাবলিক সেক্টরে 21,496টি কোম্পানি রয়েছে এবং প্রাইভেট সেক্টরে যেটি 85,068টি। তো ভারত 2018 সালে 6,90,00,000 মেট্রিক টন লৌহপিণ্ড এবং 11,00,000 মেট্রিক টন ইস্পাত উৎপন্ন করে থাকে। এটি কিন্তু সংখ্যার দিক দিয়ে অনেকটাই বেশি, যে 6,90,00,000 মেট্রিক টন লৌহপিণ্ড এবং 11,00,000 মেট্রিক টন ইস্পাত আসলে ভারত উৎপন্ন করে থাকে। তো ভারতের লৌহ ও ইস্পাত শিল্প সম্পর্কে আমরা জানলাম। তো ভারতের ইস্পাত এবং লৌহ শিল্পে কিন্তু তারা বেশ উন্নতই আমরা দেখতে পেলাম। তো এরপর যদি আমরা দেখি যে অন্য আরেকটি শিল্প, কার্পাস বয়ন শিল্প, কটন উইভিং শিল্প, যেখানে তোমরা দেখছো কটন বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো ভারতে গড়ে উঠেছে কটনের উপর নির্ভর করে, সবুজ কালারের যে ডটগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো সুলভ যে শ্রমিক, ভারতে লোকসংখ্যা তো অনেক, প্রায় 150 কোটি মানুষের দেশ এবং সেখানে দারিদ্র বৈষম্য, ধনী গরিব বৈষম্য কিন্তু অনেক বেশি, তাই বেশ কম মজুরিতে আমরা কিন্তু পর্যাপ্ত শ্রমিক সেখানে পেতে দেখি। এবং দেশীয় কাঁচা তুলার প্রভাব একটি রয়েছে এবং শক্তি সম্পদে কিন্তু ভারত মানে প্রচুর এগিয়ে রয়েছে এদিক দিয়ে। তো কার্পাস বয়ন শিল্পে কিন্তু ভারত বিশ্বে প্রথম। তো তারা এক্ষেত্রে যে পুরো বিশ্ব দাপিয়ে বেড়াবে এক্ষেত্রে কিন্তু সন্দেহ নেই এবং রপ্তানিতে তারা পুরো বিশ্বে তৃতীয়। তারা কার্পাস বয়ন শিল্পে প্রথম এবং রপ্তানিতে পুরো বিশ্বে তৃতীয়। ভারতে প্রায় আমরা একক, দশক, শতক, হাজার, আমরা 1,900টি আধুনিক কাপড়ের, আধুনিক ধরনের কাপড়ের কল দেখতে পারি। তো এই ধরনের কল থেকে কিন্তু আমরা দেখতে পারি যে ভারত প্রচুর পরিমাণ কিন্তু আয় করে থাকে। তো কাপড়ের কলের সংখ্যাও কিন্তু আমরা দেখছি বেশ।
তো এর মধ্যে আমরা দেখতে পারি 342টি রয়েছে প্রাইভেট কোম্পানিগুলোর লিমিট আন্ডারে এবং 1558টি আমরা দেখতে পারি যে পাবলিক অর্থাৎ যেগুলো সরকারি মালিকানাধীন। তো পাবলিক প্রাইভেটের এই যৌথ যে প্রচেষ্টা এর ফলে কিন্তু আমরা দেখছি ভারত কার্পাস বয়ন শিল্পে বেশ উন্নতি করছে এবং 2018-19 হিসাব যদি আমরা দেখি তাহলে 530 কোটি 40 লক্ষ বেল সুতা কিন্তু ভারত উৎপাদন করেছে। এটি কিন্তু অনেক, 530 কোটি 40 লক্ষ বেল সুতা ভারত উৎপাদন করেছে। তো কার্পাস বয়ন শিল্প কিংবা কটন উইভিং ইন্ডাস্ট্রিতে আমরা দেখলাম ভারত বিশ্বে প্রথম, কার্পাস বয়ন শিল্পে এবং রপ্তানিতে তৃতীয়। তো পুরো বিশ্বে কিন্তু এক্ষেত্রে ভারত খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা দেখলাম দখল করে আছে। এরপর যদি দেখি পাট শিল্প, পাট শিল্পে ভারত কিন্তু খুবই উন্নত। পাট শিল্পে বাংলাদেশও আমরা পাট শিল্পে দেখি, এখানে ও হবে না, ভারত পাট শিল্পে উন্নত এবং ভারতে আমরা দেখতে পারি প্রায় 93টি পাটকল রয়েছে। তো এসব কলে আমরা 2019 সালে দেখতে পারি 11,61,000 মেট্রিক টন পাটজাত দ্রব্য উৎপাদন হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমরা যখন বাংলাদেশের সাথে তুলনা দেখব তখনই আসলে বোঝা যাবে বাংলাদেশ এবং ভারতের যে ইন্ডাস্ট্রিয়াল কম্পারিজনটি আমরা সেখান থেকে বুঝতে চেষ্টা করব। তো এসব কলে আমরা দেখতে পারি 2019 সালের একটি পরিসংখ্যানে 11,61,000 মেট্রিক টন পাটজাত দ্রব্য উৎপাদিত হয়েছে। তো ভারত 2018 সালে আমরা দেখতে পারি 21,2100 কোটি ভারতীয় রুপি মূল্যের পাটজাত দ্রব্য কিন্তু রপ্তানি করে। তো 2,100 কোটি ভারতীয় রুপি মূল্যের পাটজাত দ্রব্য আমরা ভারতকে রপ্তানি করতে দেখি। তো বাংলাদেশেও আমরা অনেক পাটকল দেখতে পারি, সে সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। তবে ভারত কিন্তু বর্তমানে টেকনোলজিক্যাল দিক দিয়ে, গবেষণার দিক দিয়ে পাট শিল্পে কিন্তু বেশ উন্নত করছে। এরপর আমরা আলোচনা করব যে চিনি শিল্প নিয়ে, যেটি নিয়ে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা যদি সে ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। চিনি শিল্পে কিন্তু ভারত বিশ্বে প্রথম এবং রপ্তানিতে চতুর্থ। আমি যদি একটু কলমটি নিয়ে নিই, হ্যাঁ, চিনি শিল্পে ভারত বিশ্বে প্রথম এবং রপ্তানিতে চতুর্থ। এখানেও কিন্তু ভারত দেখলাম সর্বোচ্চ যে স্থান সেটি কিন্তু দখল করে রয়েছে। তো ভারতের বিভিন্ন প্রদেশে আমরা 585টি চিনির কলে, মানে দুঃখিত 525টি চিনির কল, দুঃখিত বন্ধুরা 525টি চিনির কল। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটি আমরা অনেক কম দেখেছিলাম, যেটি বাংলাদেশের ক্ষেত্রে আমরা খুবই নগণ্য পরিমাণে দেখেছিলাম, ভারতে সেখানে 525টি দেখছি। যদিও এটা বিবেচনা নিতে হবে যে বাংলাদেশের তুলনায় কিন্তু ভারত অনেক বৃহৎ একটি রাষ্ট্র, অনেক বড় একটি রাষ্ট্র। তো 2018-19 সালে 3,55,00,000 মেট্রিক টন চিনি কিন্তু উৎপন্ন করে ভারত এবং এর প্রায় 8,50,000 মেট্রিক টন চিনি তারা বিশ্ববাজারে রপ্তানি করে। আর তখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম যে আমাদের চিনি আমদানি করতে দেখা গেছে। তো ভারতকে আমরা প্রচুর চিনি রপ্তানি করতে দেখছি এবং এটিও দেখলাম যে 2018-19 সালের পরিসংখ্যান কিন্তু আমাদের চোখ গোল গোল করে তাকাতে বাধ্য করছে যে 2018-19 সালে তারা 3,55,00,000 মেট্রিক টন চিনি উৎপন্ন করে এবং এর মধ্যে 8,50,000 মেট্রিক টন চিনি বিশ্ববাজারে রপ্তানি করে। মূলত ভারত যেহেতু অনেক বড় একটি দেশ, এটির এক একটি জায়গায় এক এক রকম জলবায়ু দেখতে পাওয়া যায়, সংস্কৃতি দেখতে পাওয়া যায়। তো ভারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ইন্ডাস্ট্রি এর কিন্তু ডাইভার্সিটি অনেক, এর যে বৈচিত্র্যতা রয়েছে সেটি কিন্তু বিশাল। কেননা বিভিন্ন জলবায়ুতে আমরা বিভিন্ন ধরনের যে ফসল কিংবা শস্য বা পণ্য উৎপাদিত হতে দেখি, সেটির উপর বিবেচনা করে আমরা দেখতে পারি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। তো ভারতকে আমরা কিন্তু সেই সুবিধাটি পেতে দেখছি, যেটি আমরা চায়নার ক্ষেত্রেও দেখেছিলাম। তো কাগজ শিল্পের কথায় যদি আসি, তো কাগজ শিল্পে ভারত আসলে বেশ বড় সড় একটি ভূমিকা রেখেছে, যে আমরা দেখতে পারি ভারতে প্রায় সর্বমোট 600টি কাগজ কল রয়েছে এবং যার মধ্যে 12টি হচ্ছে প্রধান এবং এসব কলে 2017-18 সালে প্রায় 2,00,00,000
50 লাখ মেট্রিক টন কাগজ আমরা উৎপন্ন হতে দেখি। এবং আমরা দেখতে পাচ্ছি ভারত কিন্তু কাগজ কল অনেক রয়েছে। আমরা মহারাষ্ট্র কিংবা কেরালা, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাগজের পরিমাণটি কিন্তু অনেক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তো এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পারি যে কাগজ শিল্পটি বেশ এক্সপ্যান্ড করেছে। তো এদিক দিয়ে ভারত কিন্তু অনেক এগিয়ে আছে। অর্থাৎ আমরা যদি পেপার ইন্ডাস্ট্রির কথা বলি, সিমেন্ট ইন্ডাস্ট্রির কথা বলি, সুগার ইন্ডাস্ট্রির কথা বলি, জুট ইন্ডাস্ট্রির কথা বলি, বা কটন ওয়েভিং ইন্ডাস্ট্রির কথা বলি, এসব ক্ষেত্রে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে আছে আমরা দেখছি। তো আমরা ভারতের শিল্পের মধ্যে আরেকটি যে গুরুত্বপূর্ণ উপাদান পাই, যে এই শিল্পগুলো কিন্তু আমরা দেখেছি যে বিকেন্দ্রীভূত হয়েছে। যেমন আমরা এখানে একটি ম্যাপ দেখছি, বিভিন্ন জায়গায় কিন্তু কাগজ কল অর্থাৎ একটি অঞ্চলে গড়ে ওঠেনি। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন আমরা শিল্পগুলোর এক্সপ্যানশন বা সম্প্রসারণ দেখছি। তবে এই ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ভারতের যে জনসম্পদ, এটি কিন্তু বিশাল একটি কাজে দিয়েছে তাদের। অর্থাৎ তারা জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করার চেষ্টা করছে, যেটি আমাদেরও আসলে করা উচিত। এবং ভারতকে কিন্তু ভবিষ্যৎ পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবং ভারত যে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় একটি প্রভাব বিস্তারকারী শক্তি হয়েছে, সেটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক ঘটনা, বিভিন্ন ব্যবসাভিত্তিক ঘটনাগুলোতে আমরা দেখতে পারি। এবং এসব কিন্তু ভারতের যে ইন্ডাস্ট্রি, এগুলো ডেভেলপমেন্টে কিন্তু বেশ কাজ করেছে। তো ভারতের ক্ষেত্রে আরেকটি যেটি সুবিধা রয়েছে, যে ভারতের সাথে তার আশেপাশের অনেকগুলো দেশের কিন্তু যে ল্যান্ডের সাথে যে যোগাযোগ, ল্যান্ড কানেকশন কিন্তু রয়েছে। চায়নার সাথে দেখতে পারি, মায়ানমার, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কার সাথে আমরা দেখতে পারি অল্প দূরত্ব একটি সমুদ্র পথ, তো মালদ্বীপের সাথে, তো আমরা ওদিকে আবার আরব সাগর রয়েছে, যার জন্য আমরা দেখতে পারি যে ভারতকে কিন্তু একটি পেনিনসুলা বলা হয়। পেনিনসুলা কোনটি? যেটির আসলে আমরা দেখতে পারি তিন দিকে পানি থাকে এবং একটি দিক আসলে ল্যান্ডের সাথে কানেক্ট থাকে। এর ফলে ভারতের হয়েছে কি, আমরা দেখতে পারি যে নৌ যে বন্দরগুলো, এই নৌবন্দরগুলো কিন্তু সহজেই যে পৃথিবীর যে নৌপথের যোগাযোগ, সেটির সাথে খুব সহজেই কানেক্টেড হতে পেরেছে। যার এবং আমরা জানি যে নৌপথ কিন্তু সবচেয়ে চিপেস্ট ওয়ে এ সকল মানে পরিবহন ব্যবস্থার মধ্যে, যার ফলে বিশাল একটি অংশ যেহেতু অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গলের সাথে কানেক্টেড, যার ফলে নৌপথে ভারত মানে খুব সহজেই পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে কানেক্ট হতে পেরেছে। যার ফলে যে কোনো ইন্ডাস্ট্রির কথাই আমরা বলি না কেন, এতে কিন্তু ভারত খুব সুবিধা মানে একটি ভৌগোলিক সুবিধা কিন্তু আমরা দেখছি তারা নিতে পেরেছে। এছাড়া তারা বর্তমানে আমরা বিশ্বের প্রধান প্রধান যে কোম্পানিগুলো দেখব, সেখানেও দেখতে পারি ভারতের যে মানুষগুলো, যেমন গুগলের সিইও কিংবা অন্যান্য বিভিন্ন কোম্পানির টপ জায়গাগুলোতে আমরা তাদের মানুষগুলোকে দেখতে পারি। এটি কিন্তু শুধুমাত্র তাদের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নটিকে নির্দেশ করে না, এটি আসলে নির্দেশ করে ভারত দক্ষ জনশক্তি তৈরিতে কি ধরনের কাজ করছে, ভারত কি ধরনের বিদেশ নীতি অবলম্বন করছে, কিংবা ভারত তার অদক্ষ জনশক্তিকে কি পরিমাণ ট্রেনিং দিচ্ছে, যার ফলে তারা অন্যান্য দেশগুলোতে কাজ করে ভারতে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারছে। তো এই যে ভারত একটি বিশাল প্ল্যানিং নিয়ে আগাচ্ছে, এর ফলে ইন্ডাস্ট্রিয়াল যে রেভুলেশনটি, সেটা কিন্তু ভারতে ঘটতে দেখা গেছে। মূলত আমরা ভারতকে যদি এই চিত্র থেকে দুটি পার্টে ভাগ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই অংশে আসলে যতটা উন্নত ভারত হয়েছে, অর্থাৎ ভারতের যে পশ্চিমাংশ, কিন্তু পূর্বাংশ অর্থাৎ সেভেন সিস্টার খ্যাত যে অংশটি, সেখানে আসলে শিল্প কারখানার এক্সপ্যান্ডে আমরা দেখতে পারি না। তো পরবর্তী টপিকে যদি কথা বলি আমি, পোশাক শিল্প, তখনও আমরা দেখতে পারি যে ভারত আসলে পোশাক শিল্পে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং বেশিরভাগ 1,29,00,000 শ্রমিক কিন্তু আমরা এই শিল্পে তাদেরকে নিয়োজিত হতে দেখি। তো 1,29,00,000 তুমি শ্রমিক ধরো, এটি 1,00,000,000, প্রতিটি শ্রমিকের ফ্যামিলিতে আমরা যদি দেখতে পারি 4 জন করে মানুষ থাকে, তাহলে বিশাল একটি মানুষ কিন্তু শুধুমাত্র
শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রিটির উপর নির্ভর করে তারা তাদের অর্থনৈতিক যে কার্যক্রম সেটিকে চালাচ্ছে। তো এক্ষেত্রে আমরা বাংলাদেশকে অনেক উন্নতি করতে দেখেছি, তবে ভারতের উন্নতিটি কিন্তু এক্ষেত্রে চোখে পড়ার মতো। এবং তৈরি পোশাক শিল্পে 2018 সালের ভারতের রপ্তানিকৃত যে পোশাকের মূল্য সেটি ছিল 3,920 কোটি মার্কিন ডলার। বিশাল একটি বৈদেশিক মুদ্রা তারা অর্জন করেছে। তবে এক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশ নিয়েও গর্বিত হতে পারি, সেটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে আমরা যদি পুরো বিষয়টিকে সামারাইজ করি তাহলে আমরা দেখতে পারবো যে লৌহ ইস্পাত শিল্প নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে আমরা দেখতে পেরেছি যে ভারত কিন্তু এই শিল্পে যথেষ্ট উন্নত এবং কোনো একটি 2006 সালের হিসেবে দেখেছি যে তারা 11 কোটি মেট্রিক টন ইস্পাতই উৎপন্ন করেছে। আমরা কার্পাস বয়ন শিল্পে দেখেছি, ভারত মনে আছে তোমাদের কার্পাস বয়ন শিল্পে ভারত আসলে কতটুকু প্রাচুর্য? ভারত কিন্তু কার্পাস বয়ন শিল্পে বিশ্বে প্রথম এবং রপ্তানিতে কিন্তু তৃতীয়। সেখানে আমরা প্রায় 1,900টি আধুনিক কাপড়ের কল দেখতে পেয়েছি। পাট শিল্প তাদের যথেষ্ট উন্নত দেখেছি, 2019 সালের হিসাবে দেখেছি 11,61,000 মেট্রিক টন পাটজাত দ্রব্য উৎপন্ন করেছে এবং সারা দেশে 93টি পাট কল রয়েছে। এছাড়া চিনি শিল্পে আমরা দেখেছি ভারত কিন্তু প্রথম স্থান দখল করেছে এবং তারা কিন্তু বিশ্ববাজারেও চিনি রপ্তানি করে থাকে, যেখানে আমাদের চিনি কিনতে হয়, এবং চিনি শিল্পে ভারত কিন্তু বিশ্বে প্রথম, রপ্তানিতে চতুর্থ। এছাড়া সিমেন্ট শিল্পে আমরা দেখেছি ভারত, সিমেন্ট শিল্পে যদি বলতে চাই ভারতের তুলনায় সাধারণত আমরা বাংলাদেশকে অনগ্রসর দেখি, ভারতে উৎপাদিত প্রায় 70% সিমেন্ট আমরা বিশ্ববাজারে রপ্তানি হতে দেখি এবং ভারত কিন্তু সিমেন্ট শিল্পে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের রাসায়নিক কাঁচামাল, এগুলো সরবরাহের সুযোগ সুবিধা, সেবা, শিল্প গঠনের আনুষাঙ্গিক অনুকূল পরিবেশ থাকে। কিন্তু ভারত কেমিক্যাল যে ইন্ডাস্ট্রি সেটিতেও, বা কেমিক্যাল ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতেও ভালো করছে। এবং আমরা দেখতে পারি যে ভারত এক্ষেত্রে অন্যান্য দেশে কিন্তু সার আমদানিও রপ্তানিও করে থাকে তারা। তো এই ছিল ভারত সম্পর্কে আমাদের আলোচনা। আমরা এখানে দেখলাম যে এখানে কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরিও দেখলাম যে ভূপ্রকৃতি এটি আসলে ভারতকে কিন্তু অনেক সাহায্য করেছে, যেহেতু ভারত একটি বিশাল দেশ, যার ফলে ভারতের এক এক অংশে আমরা দেখতে পারি এক এক ধরনের কিন্তু জলবায়ু বিদ্যমান, যার ফলে বিভিন্ন শস্যের যে ডিস্ট্রিবিউশন সেখানেও আমরা ভ্যারাইটি দেখতে পারি, এই ডিস্ট্রিবিউশনটি অনেক ডাইভার্স দেখতে পারি। তো এসব ক্ষেত্রে কিন্তু ভারত যথেষ্ট সুবিধা ভোগ করতে পারে। তাছাড়া তারা তাদের যে জনসম্পদ রয়েছে সেটিকে মনুষ্য সম্পদেও কিন্তু দুঃখিত সেটিকে জন যে সংখ্যা রয়েছে সেটিকে জনসম্পদে রূপান্তর করার চেষ্টা করছে। তো এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি কুইজ। তো ভারত উৎপাদিত সিমেন্টের কত শতাংশ রপ্তানি করে? কিছুক্ষণ আগে আমরা উল্লেখ করেছি বন্ধুরা, তোমরা যদি একটু মনে করো 24%, 43%, 53% নাকি 70%, তো তোমরা কমেন্ট সেকশনে ভিডিওটি পজ করতে পারো, ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দাও। 5, 4, 3, 2, 1, আশা করছি তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ। উত্তরটি হচ্ছে 70% সিমেন্ট কিন্তু তারা রপ্তানি করে, আর কিছু সংখ্যক সিমেন্ট তারা আমদানি করে। যেমন আমাদের ক্ষেত্রে আবার বিশেষ কিছু পার্টিকুলার সিমেন্ট দেখেছিলাম আমরা আমদানি করি শুধুমাত্র বাণিজ্যিক কারণে গড়ে ওঠে সেই রকম, তবে 70% সিমেন্ট তারা রপ্তানি করে থাকে। তো এই ছিল ভারত সম্পর্কে আমাদের আলোচনা। তো বন্ধুরা, ভারতের ক্ষেত্রে আমার কিন্তু পার্সোনালি ইন্ডিয়াতে ঘোরার অনেক শখ, বিশেষ করে রাজস্থান এবং কলকাতা এবং সেভেন সিস্টার্স ঘুরে দেখার শখ। এবং এই ঘুরে দেখার কারণে, ধরো ঘুরে দেখতে পারলে কিন্তু আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যখন আমরা আলোচনা করেছিলাম, আমি আমার বিভিন্ন ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা কিংবা বিভিন্ন যে আমার চোখে দেখা যে সকল জিনিসপত্র আমার সামনে ঘটেছে, যেমন আমি যখন কক্সবাজার টেকনাফে গিয়েছিলাম একটি ফিল্ড ওয়ার্কে, সেখানে লবণ কীভাবে উৎপাদন করা হয় সে পদ্ধতিটি সম্পর্কে আমি দেখেছিলাম। সে সম্পর্কে হয়তো অন্য কোনো গল্পে বা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তবে আমরা যদি ভারতে ঘুরতে পারতাম বা কেউ যদি ঘুরে থাকো, অবশ্যই তোমরা জানিয়ে দেবে সেখানকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটি কেমন। এবং এর পাশাপাশি একটি জিনিস, ভারত ইন্ডাস্ট্রিতে উন্নতি করছে,
তাদের পরিবেশ কিন্তু খুবই দূষিত হচ্ছে। দিল্লির বাতাসকে কিন্তু পৃথিবীর অন্যতম দূষিত বাতাস হিসেবে ধরা হয়। তো ভারত উন্নয়নশীল একটি দেশ, এখনো উন্নত দেশের পর্যায়ে পৌঁছায়নি। তারা যদি পরিবেশ দূষণের প্রভাবটিকে মোকাবেলা না করতে পারে, তাহলে কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিয়ে যে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে চাচ্ছে, সে ভিত্তিটি কিন্তু তারা পাবে না। কেন, প্রকৃতির সাথে ব্যবসা বা বাণিজ্যের একটি উন্নয়নের সামঞ্জস্য রেখেই আমাদের চলতে হবে। ওই যে আমরা বায়ু দূষণ অধ্যায়ে ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম, যে দেখেছিলাম যে শ্রীলঙ্কা ক্রিকেট টিম ভারতে মাস্ক পরে খেলতে নেমেছিল একটি ছবি, সেই অবস্থা যাতে না হয় ভারতকে কিন্তু সেদিকে দৃষ্টি দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ধন্যবাদ। আশা করছি সামনে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আলোচনায় আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবসময় 10 মিনিট স্কুলের পাশে থাকবে এবং এই চমৎকার প্ল্যাটফর্মের সবটুকু সুবিধা তোমরা আশা করি ভোগ করবে। এবং কেউ যদি কোনো বিষয় না বুঝতে পারো, অবশ্যই একজন আরেকজনকে বুঝিয়ে দিবে, তুমি না বুঝলে তাকে ভিডিওটি সাজেস্ট করবে, তার থেকে বুঝে নিবে। এভাবে কম্পিটিশন নয়, বরং কোঅপারেশনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের পড়ালেখাটি আরো সুগম হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমি আল রাব্বি সিমন্স আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।